পাকিস্তানে জাতীয় নির্বাচনের পাঁচ দিন পরও নতুন সরকার গঠন করা যায়নি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সরকার গঠন নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে নওয়াজের পিএমএলএন ও পিপিপির মধ্যে প্রধানমন্ত্রিত ভাগাভাগি নিয়ে আলোচনার মধ্যে দেশটিতে একের পর এক নেতা রাজনীতি ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানে কেন্দ্রের পাশাপাশি প্রদেশেও চলছে রাজনৈতিক সংকট মাহফুজুল হাসানের রিপোর্ট নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই নওয়াজ শরীফ জানিয়েছিলেন তারা জোট তৈরি করে সরকার গঠন করবেন তবে পিপিপি শর্ত দেয় জোট গঠন করে ক্ষমতায় আসতে চাইলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী বানাতে হবে নওয়াজের দল তা মেনে নেয়নি তাই ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে দুদল লাহোরে বিলাওয়াল হাউসে বৈঠকে তিন বছর নওয়াজ শরীফের মুসলিম লীগ ও দুবছর পিপিপির শীর্ষ নেতৃত্বের হাতে প্রধানমন্ত্রীত্ব ভাগাভাগির বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া কেন্দ্রে সরকার গঠনে নওয়াজ শরীফের মুসলিম লীগকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এমকিউএম এর আগে অন্য কোনো নিবন্ধিত দলের সাথে যোগ দিয়ে বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই তবে তাদের সমর্থিত ওয়াসিম কাদির সহ অন্তত ছয়জন স্বতন্ত্র এমপি নওয়াজ শরীফের দলে যোগ দিয়েছেন কেন্দ্রের পাশাপাশি প্রদেশগুলোতেও চলছে রাজনৈতিক সংকট সিন্ধু প্রদেশে নিজে নির্বাচনে জয়ী হয়েও ভোটে কারচুপির অভিযোগ এনে নিজের জয় প্রত্যাখ্যান করেছেন জামায়াতে ইসলামীর করাচির প্রধান হাফিজ নাইমুর রহমান প্রাদেশিক পরিষদে তার আসনটি পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ছেড়ে দিয়েছেন তিনি পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তার মধ্যে সোমবার কমপক্ষে তিনটি রাজনৈতিক দলের প্রধান পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইসতেহকাম ই পাকিস্তান পার্টির চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীর খান তারিন পাশাপাশি রাজনীতিও ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন জামায়াত ইসলামীর নেতা সিরাজুল হক আরেক দল পাকিস্তান তেরিকি ইনসাফ এরিয়ান্সের প্রধান পারভেজ খাত্তাকেও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মাহফুজুল হাসান চ্যানেলাই